Hey বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ দ্য ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার এপিসোড 4 নিয়ে। এর আগে আমি এই সিরিজের এপিসোড 1-3 অলরেডি আমার এই চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। সো আপনারা যদি এখনো সেগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই এপিসোড দেখার আগে আগের 3টি এপিসোড দেখে নেবেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই সিরিজটির IMDb রেটিং 7.3/10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম শ্যাম ও বাকি জিমোকে সঙ্গে নিয়ে সুপার সোলজার সিরাম সম্বন্ধে জানার জন্য পাওয়ার ব্রোকার দ্বারা পরিচালিত অপরাধীদের অভয়ারণ্য মাদ্রিপুরে ভ্রমণ করে। সেখানেই বর্তমান সময়ে সুপার সোলজার সিরামের সৃষ্টিকর্তা ডক্টর উইলফ্রেড নাগালকে জিমো হত্যা করে। তারপর ফ্ল্যাগ স্ম্যাশারদের খোঁজ করতে করতেই বাকি সামনাসামনি হয় ওয়াকান্ডার ডোরা মিলেজের সদস্য ওকোয়ে। আর এখান থেকেই শুরু হয় এই এপিসোড, যেখানে প্রথমেই আমরা ওকোয়ে ও বাকির কিছু ইতিহাস দেখতে পাই, যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি ওকোয়ে উইন্টার সোলজার থেকে বাকিকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে কতটা হেল্প করেছে। এরপরেই বর্তমান সময়ে আমরা দেখতে পাই ওকোয়ে বাকিকে জানায়, তুমি কি ভুলে গেছো তোমার অতীতের কথা? তোমার সুস্থ হয়ে ওঠার পিছনে ওয়াকান্ডিয়ানদের কতটা হাত আছে? আর সেই ওয়াকান্ডার রাজা কিং টিচাকাকে যে হত্যা করেছে সেই জিমোকে তুমি জেল থেকে ছাড়িয়েছো, এটা তুমি কিভাবে করতে পারলে? তখনই বাকি তাকে জানায় বর্তমানে ফ্ল্যাগ স্ম্যাশার নামে একটি সুপার সোলজার গ্রুপ নানান রকম ইল্লিগাল অ্যাক্টিভিটিস করে চলেছে, আর তাদেরকে থামানোর জন্যই আমাদের জিমোকে দরকার, তাই দয়া করে আমাকে একটু সময় দাও, আমি কথা দিলাম আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলেই আমি জিমোকে তোমাদের হাতে তুলে দেব। এই কথা শুনে ওকোয়ে বাকিকে 8 ঘন্টা টাইম দেয় আর জানায় এর মধ্যে যদি জিমোকে আমাদের হাতে তুলে না দাও তাহলে আমরাই তোমার কাছে চলে আসবো জিমোকে নিতে। এরপর যথারীতি বাকি শ্যাম ও জিমোর কাছে গিয়ে তাদেরকে জানায় ওয়াকান্ডিয়ানরা জেনে গেছে আমরা জিমোকে জেল থেকে ছাড়িয়েছি, তাই তারা যে কোনো মূল্যে জিমোকে চায়, এখন আমাদেরকে যা করার খুবই তাড়াতাড়ি করতে হবে। এরপরই তারা তিনজনে মিলে ঠিক করে জিআরসি যে ক্যাম্পে কার্লির মা মারা গেছে সেখানে তারা যাবে আর কার্লির সম্বন্ধে খোঁজখবর নেবে। প্ল্যান মতো তারা তিনজন মিলে জিআরসির ওই ক্যাম্পে পৌঁছে আলাদা আলাদাভাবে কার্লির মায়ের খোঁজ করতে শুরু করে, কিন্তু তাদের সাথে কেউ কথা বলা তো দূরের কথা, তাদেরকে দেখে সবাই তাদের কাছ থেকে পালিয়ে যেতে থাকে। শ্যাম অনেক চেষ্টার পর একটি টিচার তার সাথে কথা বলেন। শ্যাম তাকে জিজ্ঞাসা করে এখানে কেউ কেন আমাদের সাথে কথা বলতে চাইছে না। তখন টিচার তাকে বলে তোমাদের সাহায্য করে আমাদের কি লাভ হবে, তোমরা শুধু আমাদেরকে ব্যবহারই করেছো, উপকার কিছুই করনি। তখন শ্যাম তাকে উদ্দেশ্য করে বলে দেখো আমি বুঝতে পারছি যখন 5 বছর এই পৃথিবীতে কিছু মানুষ হারিয়ে গিয়েছিল তখন তোমরা খুবই ভালোভাবে ছিলে, আর যখন হঠাৎই এই 5 বছর পর আবার সেই মানুষগুলি ফিরে আসে তখন তোমরা খুবই অসুবিধার মধ্যে পড়ো। আমরা তো চেষ্টা করছি তোমাদের সব চাওয়া পাওয়াগুলো ফুলফিল করার জন্য, তাই তোমাদেরও উচিত আমাদেরকে হেল্প করার। প্লিজ বলো ডনিয়া মার্ডেনি কোথায় কিংবা কার্লিকে আমরা কোথায় পাবো। কিন্তু ওই টিচারও তাকে নিরাশ করে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে জিমো ওই ক্যাম্পেরই কিছু বাচ্চাদের চকলেট দিয়ে তাদের সাথে কথা বলে জানতে পারে আজ বিকেলেই ডনিয়া মার্ডেনের শেষকৃত্য সম্পন্ন হবে। এইবার ওই ক্যাম্প থেকে ফিরে আসার পর জিমো শ্যাম ও বাকিকে জানায় সে জানতে পেরেছে আজ রাতেই ডনিয়া মার্ডেনের শেষকৃত্য সম্পন্ন হবে, যেখানে কার্লি নিজেও উপস্থিত থাকবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কার্লি একটি স্থান থেকে তার লুকিয়ে রাখা সুপার সোলজার সিরামগুলি কালেক্ট করতে করতে তার সাথে থাকা একজন টিম মেম্বারকে জিজ্ঞাসা করে আমরা কি নতুন সুপার সোলজারদের তৈরি করে কোনো ভুল করছি, কিন্তু তার সাথে থাকা ওই লোকটি তাকে জানায় তুমি যা করছো একদমই ঠিক করছো, তুমি তো আমাদের ভালোর জন্যই করছো যেটা কিনা সরকারের করা দরকার ছিল, তুমি আমাদের খাবার জোগাড় করছো, থাকার জায়গা জোগাড় করছো, তুমি আমাদের হয়ে লড়াই করছো, আমি তো তোমার সাথে সব সময় আছি। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যাম বাকি ও জিমো তিনজন মিলে তাদের প্ল্যান মতো যেখানে ডনিয়া মার্ডেনের শেষকৃত্য সম্পন্ন হবে সেই দিকে রওনা হয়, আর ওই পথে যাওয়ার সময় তাদের সামনে এসে হাজির হয় জন ওয়ার্কার আর ব্যাটেল স্টার। জন শ্যামকে উদ্দেশ্য করে জানায় তোমরা জিমোকে জেল থেকে ছাড়িয়ে অনেক বড় ভুল করেছো। শ্যাম জনকে এখানে দেখেই তার কাছে জানতে চায় তোমরা আমাদের খোঁজ কিভাবে পেলে। তখন জন তাদেরকে বলে যখন দুজন অ্যাভেঞ্জার বাইরে এরকম খোলাখুলিভাবে ঘুরছে সেই খবরটা পাওয়া কি খুব কঠিন কাজ, আমরা জানি তোমরা কোথায় যাচ্ছ, আর এই কারণেই বলছি দ্বিতীয়বার যদি তোমরা কোনো পুলিশি ঝামেলায় না যেতে চাও তাহলে আমাদেরকেও তোমাদের সঙ্গে নাও। এই কথা শুনে শ্যাম নিরুপায় হয়েও তাদের দুজনকে সঙ্গে নিতে বাধ্য হয়। তারপর তারা 5 জনে মিলে একসাথে সেই বাচ্চাটির কাছে যায় যেই বাচ্চাটি জিমোকে সকালবেলায় খোঁজ দিয়েছিল। তারপর ওই বাচ্চাটির সাহায্য নিয়েই তারা একটি বিল্ডিংয়ের কাছে এসে উপস্থিত হয় যেই বিল্ডিংয়ে কার্লির মায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখানেই শ্যাম সকলকে উদ্দেশ্য করে জানায় আমি কথা বলেই কার্লির মোটিভ চেঞ্জ করতে পারি, সবসময় লড়াই করাটা ঠিক নাও হতে পারে, আমি নিশ্চিত সে আমার কথা শুনে সব কিছু বুঝতে পারবে এবং পরে আর কোনোদিনও সুপার সোলজার তৈরি করবে না, এমনকি আমাদের সাথে কাজ করতেও রাজি হয়ে যাবে, কারণ তারও ইচ্ছা সে সাধারণ মানুষদের সাহায্য করে। আর আমাদেরকে এটাও দেখতে হবে কাউকে আটকাতে গিয়ে কারো জীবন জানানো চলে যায়, আমরা যেন সবাইকে সাহায্য করতে পারি। শ্যামের এই কথা শোনার পর জন তাকে এইসবের জন্য 10 মিনিটের টাইম দেয়। 10 মিনিট পর যদি সে কার্লিকে ম্যানেজ করতে না পারে তাহলে সে নিজেই কার্লিকে গ্রেপ্তার করতে তার কাছে আসবে। এইবার দেখা যায় কার্লির মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শ্যাম তার সাথে দেখা করেই তাকে জানায় সে তার টিমের সাথে না, একাই এসেছে তার সাথে কথা বলতে। এইবার কথায় কথায় শ্যাম কার্লিকে বোঝাতে শুরু করে আমি জানি তুমি সাধারণ মানুষদের সাহায্য করতে ভালোবাসো,
আমরাও ঠিক একই কাজ করি, কিন্তু তোমার কাজের ধরনটা আমাদের থেকে একটু আলাদা। তুমি কিছু মানুষের ভালো করতে গিয়ে কিছু লোককে মেরে ফেলছো, যেটা একদমই ঠিক না। তখন কার্লিয়ের জবাবে শ্যামকে জানায়, যেই দু তিনজন মারা গেল তোমাদের চোখ অমনি খুলে গেল, মনে হলো আমি ভুল করছি আর আমাকে থামাতে চলে এলে। কিন্তু যখন শয়ে শয়ে লোক না খেতে পেয়ে মারা যাচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? যখন সাধারণ লোকের থাকার জায়গা ছিল না, তারা হাহাকার করছিল, তখন তোমরা কোথায় ছিলে? আর যখন দেখলে কিছু সুপার সোলজার এদেরকে সাহায্য করছে, তখনই তোমরা লড়াই করতে চলে এলে। এখানে শ্যাম কার্লিকে অনেকটা বুঝিয়ে ফেলেছিল যে আমি এখন থেকে তোমাদেরকে সাহায্য করব, তোমাদের থাকার জায়গা করে দেব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব এবং বাকি যে সমস্ত প্রবলেম আছে সবই সরকারের সামনে তুলে ধরব। কিন্তু তখনই তাদের মাঝে এসে উপস্থিত হয় জন ওয়ার্কার আর বলে, কার্লি তুমি দুজনকে মেরে ফেলেছো, এই জন্য পুলিশ তোমাকে গ্রেপ্তার করছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই দেখেই কার্লি জন আর বাকিকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মাঝে জিমো কার্লিকে দেখতে পায় এবং তাকে গুলি করে, ফলে কার্লির কাছে যে সুপার সোলজার সিরামগুলি ছিল সেগুলি সবই তার কাছ থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে জিমো তাকে বলে, এগুলি কি সেই জিনিস যেটা আমি ভাবছি? এই বলেই জিমো সেখানে পড়ে থাকা প্রত্যেকটি কন্টেনার ভেঙে ফেলতে শুরু করে। আর তখনই জন সেখানে এসে জিমোকে মেরে নিচে ফেলে দেয় এবং সেখানেই অক্ষত অবস্থায় পড়ে থাকা একটি সুপার সোলজার সিরামের কন্টেনার নিজের কাছে রেখে দেয়। কিন্তু ততক্ষণে কার্লি এখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কার্লি তার টিম মেম্বারদের সাথে মিলে প্ল্যান করছে কিভাবে ওদের সবাইকে আলাদা করা যায়, কারণ ওরা একসাথে থাকলে আমরা ওদের সাথে কিছুতেই লড়াই করতে পারবো না। অনেক চিন্তা ভাবনার পর কার্লি শ্যামের বোন সারাকে ফোন করে জানায়, আমাদের রাস্তা থেকে তোমার ভাইকে সরে দাঁড়াতে বলো, না হলে খুবই খারাপ হবে। এই কথা শুনে সারাও শ্যামকে ফোন করে জানায়, এখুনি আমাকে কার্লি ফোন করেছিল আর বলল তুমি যদি ওদের পিছন না ছাড়ো তাহলে আমাদের সবাইকে সে মেরে ফেলবে। তখন শ্যামও তার বোনকে ভরসা যোগায়, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই একটি ঘরে বাকি শ্যাম ও জিমো তিনজন মিলে কথা বলছে, আর সেই মুহূর্তেই তাদের সামনে দুজন ওয়াকান্ডিয়ান এসে হাজির হয় আর জানায় আমরা জিমোকে এখান থেকে নিতে এসেছি। এই টাইমে জন ওয়ার্কার আর ব্যাটেল স্টারও তাদের মধ্যে এসে উপস্থিত হয় আর জানায় জিমোকে জেলে যেতে হবে, আপনাদের সাথে আমরা ওকে কিছুতেই ছাড়তে পারি না। এর ফলে সেখানে শুরু হয় ছোটখাটো একটি লড়াই, সেই ফাঁকে জিমো সেখান থেকে পালিয়ে যায়। তারপর তাদের লড়াই যখন থামে তারা দেখতে পায় তাদের সবাইকে বোকা বানিয়ে জিমো এখান থেকে পালিয়ে গেছে। এখানেই জন দুটি ওয়াকান্ডিয়ানের সাথে লড়াই করে উঠতে না পেরে খুবই ভেঙে পড়ে, কারণ সে মনে মনে ভাবতে শুরু করে, এই রকম দুটি মহিলার সাথেই আমি লড়াই করে উঠতে পারলাম না, তাহলে ওই সমস্ত সুপার সোলজারদের সাথে আমি কি করে লড়াই করব। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পাই লেমার হকিন্স আর জন ওয়ার্কার রাত্রেবেলায় একসাথে আড্ডা দেওয়ার টাইমে জন তার বন্ধুকে জিজ্ঞাসা করে, সুপার সোলজার সিরাম কি ভালো নাকি খারাপ? তখন লেমার তাকে বলে, পাওয়ারের আবার ভালো খারাপ হয় নাকি? পাওয়ার তো পাওয়ারই, কিছু লোক এটাকে খারাপের জন্য ইউজ করে আর কিছু লোক এটাকে ভালো কাজের জন্য ইউজ করে, এটা পুরোপুরি যে যার উপর নির্ভর করে। এখানে কিন্তু লেমার এখনো জানে না স্টিভের কাছে সুপার সোলজার সিরাম আছে। পরের দিন শ্যাম ও বাকি কার্লির ঠিকানা নিয়ে তার সাথে দেখা করার জন্য একটি বিল্ডিং এসে উপস্থিত হয়, যাতে শ্যাম তাকে পুনরায় বোঝাতে পারে। কিন্তু জনও শ্যামকে ট্র্যাক করে সেই স্থানে এসে উপস্থিত হয়, ফলে পুনরায় শুরু হয় ফ্ল্যাক্স ম্যাশার টিমের সাথে তাদের ফাইট। আর এখানেই আমরা জনের ফাইট দেখে বুঝতে পারি জন অলরেডি একটি সুপার সোলজারে পরিণত হয়েছে, মানে সেই যে সুপার সোলজার সিরামটি তার কাছে রেখে দিয়েছিল সেটা সে নিজের উপর প্রয়োগ করে নিয়েছে, যাতে সে খুব সহজেই ওই গ্রুপটিকে হারাতে পারে। এখানে লড়াইয়ের মাঝেই কার্লি রেগে গিয়ে জনের বন্ধু লেমারকে জোরে ঘুষি মারা এসে উড়ে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়, যেটা দেখে ওই গ্রুপের সবাই তো সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু জন যখন তার বন্ধুর কাছে গিয়ে বুঝতে পারে সে আর বেঁচে নেই, তখনই সে রেগে গিয়ে দিক বিদিক শূন্য হয়ে তাদেরকে ধাওয়া করে মেরে ফেলার জন্য। আর দুর্ভাগ্যক্রমে ওই গ্রুপের একজন তার নাগালেও চলে আসে, জন তাকে ধরেই কার্লির ঠিকানা জানতে চায়। কিন্তু সে যখনই জানায় আমি ওইসব কিছুই জানি না, তখনই জন তার কাছে থাকা ওই ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটি দিয়ে তাকে মেরে ফেলে, যে ঘটনাটি পুরোপুরি একটি লোকালিটিতে ঘটে। আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল সাধারণ মানুষরা সেটা দেখে ভাবতে শুরু করে, যেই ক্যাপ্টেন আমেরিকা শান্তির প্রতীক ছিল, যে সবসময় সবাইকে লড়াই থেকে বাঁচিয়ে রাখত, আজ তার শিল্ডেই কিনা একজন সাধারণ মানুষের রক্ত লেগে। তাই সাধারণ মানুষের মনে নতুন ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে কিছু আলাদাই চিন্তাভাবনা তৈরি হতে শুরু করে। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।